আচ্ছা, ক্লাস 12 এ আজকে প্রথম ক্লাসে তোদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোদের প্রথম ক্লাস, আমি যেহেতু আশা করি তোরা সবাই ভালোই আছিস এমনি। আচ্ছা, আমি যেহেতু ক্লাস 12 এ শুধুমাত্র অর্গানিক পোর্শনটাই মানে পড়িয়ে উঠতে পারি, অ্যাকচুয়ালি বইটা অনেক বড়, তার জন্য আমি অর্গানিক থেকেই শুরু করব। আজকে তোদের প্রথম একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা হ্যালো আলকেন এবং হ্যালিয়ারিন সমূহ, এইটা আজকে তোদেরকে আমি পড়াবো, ঠিক আছে? আচ্ছা, নর্মালি আমরা এগুলোকে জেনে থাকি, দেখ, আর এক্স বলে, মানে এরা হ্যালো অ্যালকেন অথবা হ্যালো অ্যারিন সমূহ। হ্যাঁ, যেখানে আর মানে হচ্ছে আমার মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, হ্যাঁ, তারপর সোয়ান, তুই যেমন মানে কার্বন সংখ্যা বাড়াবি সেই রকম, অথবা কিন্তু আমার পিএইচও হতে পারে, বা পিএইচ এর বদলে তোরা C6H5ও লিখতে পারিস, যা হোক। আর এক্স মানে তো নতুন করে বলার নেই, জানিস তো আমরা হ্যালোজেনকে এক্স বলেই বলে থাকি। হ্যালোজেনে নর্মালি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, ঠিক আছে? এবার তুই যেমন আর বসাবি, যদি এখানে সিএসসি বসাস, এখানে সিএল বসাস, তাহলে মিথাইল ক্লোরাইড, যদি এখানে ইথাইল C2H5 বসাস, এখানে ব্রোমিন বসাস, তাহলে ইথাইল ব্রোমাইড, যেমন বসাবি তার সেরকম অনুযায়ী নাম হবে। তো এইরকম হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন যে মানে যৌগগুলো আছে তাদেরকে আমরা শ্রেণীবিভাগ করি দু রকম পদ্ধতি। এক হচ্ছে যে কতগুলো হ্যালোজেন আছে, মানে হ্যালোজেনের সংখ্যা হিসেবে, ধর এই যে যৌগটা, বল কটা হ্যালোজেন আছে, এখানে হ্যালোজেন হচ্ছে তোর ক্লোরিন, আচ্ছা একটা হ্যালোজেন আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা নর্মালি কি বলি এটাকে, মিথাইল ক্লোরাইড। আর একটা হলে তোরা তো জানিসই মোনো কথাটা আমরা ব্যবহার করি, অথবা আমরা এটাকে মোনোক্লোরো মিথেনও কিন্তু বলতে পারি, হ্যাঁ, অথবা আমরা এটাকে মোনোক্লোরো মিথেন, যেহেতু একটা কার্বন তাহলে মিথেন বলতে পারি। এবার ধর বাড়ালি কতগুলো আছে, দুটো, তাহলে আমরা এটাকে বলতে পারি ডাইক্লোরোমিথেন অথবা মিথিলিন ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা দেখ, সব কিছু লিখতে গেলে আমার পক্ষে একটু মুশকিল, কারণ কি বলতো, লিখতে প্রচুর সময় লেগে যায়। আমি লিখছি না, মুখে বলেছি। এটাতে যেমন দেখ তিনটে ক্লোরিন আছে, তাহলে এটাকে আমরা নর্মাল তোরা জানি সেটাকে আমরা ক্লোরোফর্ম বলেই চিনি, কিন্তু এর একটা নাম আছে, সেটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। তাহলে আমরা কার্বন, যে কার্বনের মধ্যে মানে যে যৌগটা রয়েছে তার মধ্যে হ্যালোজেনের উপস্থিতি অনুযায়ী মোনো, ডাইক্লোরো এসব বসিয়ে তাদের নাম বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, যদি আমার যৌগটা অ্যারোমেটিক হয় তখন আমি কি করব, তোরা সবাই জানি সেটার নাম কি, ব্রোমোবেনজিন, তাই তো? আচ্ছা, ব্রোমিন আছে আর বেনজিন তো রিংটা তোদের জানা আছে। আচ্ছা, এবার ধর আর একটা ব্রোমিন আমি বাড়িয়ে দিলাম, এবার এর নাম কি হবে, আলটিমেট ব্যাপারটা ব্রোমোবেনজিনই, কিন্তু যেহেতু দুটো আছে তাহলে তোকে সংখ্যাটা বলতে হবে। তাহলে আমি যদি এইখান থেকে ওয়ান লিখি, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 আর 2, তাহলে 1 2 ডাই, বাংলায় লিখতে হবে, দাঁড়া, 1 2 ডাই ব্রোমো বেনজিন, অথবা আমরা আর একটা নামে চিনি, কি বলতো, যদি এই ব্রোমিনটাকে ধরে নিই, তাহলে এই অনুযায়ী এর পজিশন হচ্ছে অর্থ, আমরা জানি তো এই পজিশনটাকে অর্থ বলে, এটাকে মেটা বলে, এটাকে প্যারা বলে, এটাকেও অর্থ বলে, এটাকেও মেটা বলে, এটাকে অর্থ ব্রোমো ডাইবেন, অর্থ ডাইব্রোমোবেনজিনও কিন্তু বলা যায়, হ্যাঁ, অথবা 1 2 ডাইব্রোমোবেনজিন বলবি। আচ্ছা, এবার যদি তিনখানা থাকে তাহলে তখন কি বলবি, তখন নাম্বার দিবি, তুই যেদিক থেকে নাম্বার দে ওর কিন্তু নাম সে একই আসবে, হ্যাঁ, 1 2 3 4 5 6, তাহলে নাম কি হবে, এক নাম্বারের ব্রোমিন আছে, তিনে আছে, পাঁচে আছে, তাহলে নাম হবে 1 3 5 ট্রাইব্রোমোবেনজিন, হ্যাঁ, ট্রাইব্রোমোবেনজিন, তাহলে এইভাবে তুই নাম করতে পারিস। তাহলে এগুলো হলো হ্যালোজেনের সংখ্যা হিসেবে নামকরণ। এবারে আরেকটা উপায় আছে, সেটা নামকরণের জন্য আমরা কি ব্যবহার করি, আমরা নর্মালি সিএস বন্ধনটা, মানে কার্বনের সাথে হ্যালোজেনের যে বন্ধন সেই অনুযায়ী তাদের নাম আমরা করতে পারি, ঠিক আছে? কিরকম, ধর এখানে এই কার্বন আর এই ক্লোরিনের বন্ধনটা যদি তোরা দেখিস, তাহলে দেখবি যে কার্বনের সাথে ক্লোরিন অ্যাটাচ আছে তার সাথে আর একটাই কিন্তু কার্বন আছে, হ্যাঁ, আমি যদি এটাকে ভেঙে ভেঙে লিখি, তাই জন্য এটাকে বলা হয় অ্যাগ্রিগ্রি অ্যালগিল হ্যালাইড। এবার ধর এই রকম একটা যৌগ, এইটা উপরে দেখ তাহলে বুঝতে পারবি, তাহলে দেখ যে কার্বনের সাথে ক্লোরিনটা যুক্ত আছে সেই কার্বনের সাথে দুটো কার্বন যুক্ত আছে, এই একটা আর এই একটা, তাহলে এটাকে আমরা বলবো 2° অ্যালগিল হ্যালাইড, ঠিক আছে? এবার ধর
যে কার্বনের সাথে ক্লোরিনটা যুক্ত আছে তার সাথে দেখ একটা দুটো তিনখানা কিন্তু কার্বন যুক্ত আছে, তাহলে আমরা তাকে বলবো 3° অ্যালকিল হ্যালাইড। বোঝা গেছে কি বললাম? যে সিসিএল বন্ধন অনুযায়ী যে কার্বনের সাথে ক্লোরিনটা যুক্ত আছে সেই কার্বনের সাথে যদি আর একটা কার্বন যুক্ত থাকে তাহলে 1°, ওই কার্বনের সাথে দুটো কার্বন যুক্ত থাকে তাকে 2° অ্যালকিল হ্যালাইড বলবো, আর যদি তিনটে যুক্ত থাকে তাকে আমরা 3° অ্যালকিল হ্যালাইড বলবো। আচ্ছা এটা বুঝে গেছিস? আচ্ছা আর দুটো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দুটো নতুন টার্ম হয়তো বা শুনেছিস ইলেভেনে, আমার এই মতো খেয়াল পড়ছে না, তাও আমি একবার বলে দিই। একটা হচ্ছে জেম ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড কি জিনিস, সেটা হচ্ছে ধর একটাই কার্বন, হ্যাঁ একটা কার্বনে যদি দুখানা ক্লোরিন থাকে তাহলে মানে একই কার্বনে যদি দুটো হ্যালোজেন যুক্ত থাকে তাকে আমরা জেম ডাইহ্যালাইড বলি। আর একটা হচ্ছে ভিসিনাল, ভিসিনাল কথার মানেই হচ্ছে পাশাপাশি, হ্যাঁ মানে পাশাপাশি কার্বনে দুখানা। আচ্ছা এটা কি নাম হবে বলতো? এটা নাম হবে 1, 2, 3 দে, তাহলে নাম হবে 2-2 ডাইক্লোরো প্রোপেন। এই ধরনের হ্যালাইড হচ্ছে জেম ডাইহ্যালাইড, মানে একই কার্বনে দুটো হ্যালোজেন আছে। আর ভিসিনাল কথার মানে হচ্ছে পাশাপাশি, মানে ধর এই কার্বন একটা আছে এই কার্বন একটা আছে, বুঝতে পেরেছিস? তাহলে এই কার্বনে একটা যুক্ত আছে মানে এই দুটো কার্বন পাশাপাশি, এই ক্লোরিনটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু একে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড বলতাম না। পাশাপাশি দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন যুক্ত থাকে তখন এর নর্মালি তাকে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড বলবো। নর্মাল নাম তো জানিসই, যদি এরকমভাবে নাম্বারিং দিস তাহলে লিখবি 2-3 ডাইক্লোরো বিউটেন, ঠিক আছে? তাহলে এটার একটা প্রকৃতি হলো, মানে এই অনুযায়ী এদের নামকরণ করা যায়। এরপরে আমরা যেটা দেখবো, আমরা দেখবো যে এই যে সিএক্স মানে বন্ধন, মানে কার্বন আর হ্যালোজেনের যে বন্ধন তাদের প্রকৃতিটা কেমন, হ্যাঁ মানে এই যে কার্বন আর এক্স মানে তো বলে দিয়েছি তোদেরকে আমি হ্যালোজেন, এই বন্ধনের প্রকৃতিটা কি ধরনের। আচ্ছা তোদের কি মনে হয়, নর্মালি তোরা জানিসই যে যে কোনো জৈব যৌগ মানে তারা সমযোজী যৌগ, আলাদা করে বলার কিছু নেই। সমযোজী যৌগের ক্ষেত্রে একটা জিনিস কি থাকে, যে যে বেশি ইলেকট্রোনেগেটিভ মানে যার ইলেকট্রন যৌগকে নিজের দিকে টানার প্রবণতা বেশি, সে তো জানিস সে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই যে হ্যালোজেন, তোরা জানিসই কেমন করে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন অ্যান্ড গ্রেটার দেন আয়োডিন। তাহলে এবারে কি বলতো, যেহেতু এক্স মানে হ্যালোজেন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার জন্য ও কী করে, ইলেকট্রন বন্ধন জোরটাকে নিজের দিকে টানে। টানার জন্য কি হয়, ও নিজের মাথার উপর একটা মাইনাস চার্জ অ্যাপিয়ার করে। আর কার্বনে যেহেতু ইলেকট্রনটাকে নিজের দিকে ওর নিজের দিকে টেনেছে তাই ওর মাথায় মাইনাস, আর কার্বনের দিক থেকে টেনেছে তাই তার মাথাতে প্লাস। তাহলে এইরকম একটা বন্ধন মানে প্লাস আর মাইনাস বন্ধন তাদের মধ্যে জেনারেট করে। এবং এটা জেনারেট করার জন্য কী হয় বলতো, এই বন্ধনটা তোরা ভালো করে জানিস, এই বন্ধনটাকে আমরা বলি পোলার বা ধ্রুবীয় বন্ধন, ঠিক আছে? আচ্ছা তাহলে পোলার বা ধ্রুবীয় বন্ধন হওয়ার জন্য একটা জিনিস বলতো, তোদের ক্ষেত্রে যত তুই আস্তে আস্তে এগোবি বন্ধন দৈর্ঘ্যটা কার বেশি হবে, যেমন যেমন আমি এগোবো মানে হ্যালোজেন যেমন করে পিরিয়ডিক টেবিলে আছে সেই অনুযায়ী গেলে কার ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে। দেখ একটা হচ্ছে দেখ ফ্লুরিনের সাইজ ছোট, তড়িৎ ঋণাত্মক কত অনেক বেশি, তাহলে কার্বন আর ফ্লুরিনের বন্ধন কিন্তু খুব টাইট, মানে ফ্লুরিন কার্বনকে টেনে ধরে রেখেছে, তাহলে এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম, একটু সাইজ বাড়ছে আকর্ষণও বুঝতেই পারছি ইলেকট্রনগুলো একটু কমছে মানে, তাহলে তারপরে এর সাইজ আর একটু কম, সরি ফ্লুরিন সিএ বন্ধন যা ছোট সিসিএল বন্ধন তার থেকে একটু বড়, আবার ব্রোমিন আর একটু সাইজে বেশি, তাহলে সিবিআর বন্ধন আর একটু ভালো, আবার আয়োডিন তো জানি সবার শেষে আছে পিরিয়ডিক টেবিলে, তাহলে ওর সাথে কিন্তু কার্বনের বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে আমরা কমা চিহ্নগুলো তুলে দিলাম, তুলে দিয়ে এগুলোকে লেস দেন লিখলাম বন্ধন দৈর্ঘ্য অনুযায়ী। তাহলে এবার বলতো বন্ধন এনথ্যালপি কার বেশি হবে, মানে বন্ডটাকে ভাঙতে গেলে যে এনার্জি লাগবে সেটা কার বেশি হবে, তাহলে যার বন্ধন দৈর্ঘ্য যত কম তাকে কিন্তু ভাঙতে গেলে তত বেশি এনার্জি দিতে হবে। তাহলে বন্ধন এনথ্যালপি ঠিক এর উল্টোটা, হ্যাঁ তাহলে তখন কি লিখবি, তখন সিএফ গ্রেটার দেন সিসিএল, হ্যাঁ যার বন্ধন দৈর্ঘ্য যত ছোট তার বন্ধন তত শক্ত, তাকে ভাঙতে গেলে আমরা বেশি এনার্জি দেব। আচ্ছা এবার বলতো যে ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মোমেন্ট বা ধ্রুবীয়তা কার বেশি হবে। দেখ তোরা নর্মালি তোরা কি জানিস, ডাইপোল মোমেন্টের ফর্মুলা অনুযায়ী মিউ ইকুয়ালস টু ই ইনটু ডি, মিউ হচ্ছে তোর ডাইপোল মোমেন্ট, আচ্ছা ই হচ্ছে তোর চার্জ, আর ডি হচ্ছে দুটো মানে যে পরমাণু দুটো তাদের মধ্যে দূরত্ব। এবারে ভাব চা মানে যদি ইলেকট্রোনেগেটিভিটি বা চার্জের দিক থেকে ফুরি
অনেক বেশি এগিয়ে আছে, মানে ইলেকট্রোনেগেটিভ মৌল, তাহলে তোর মনে হতে পারে যে সিএফটাই সব থেকে, সিএফএরই কিন্তু ডাইপোল মোমেন্ট বা ধ্রুবীয়তা সব থেকে বেশি হবে, তা কিন্তু হয় না। কারণ হচ্ছে সিআই বন্ধন দৈর্ঘ্য যেহেতু অনেক বেশি, মানে যেখানে ডি এর মান কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, সেই কারণে যদি আমরা ডাইপোল মোমেন্ট হিসেবে হিসেব করি তাহলে কিন্তু আমরা দেখব সিআই গ্রেটার দ্যান সিডিআর, গ্রেটার দ্যান সিসিএল, গ্রেটার দ্যান সিএফ। বুঝতে পেরেছি? তাহলে ডাইপোল মোমেন্টটা কিসের উপর ডিপেন্ড করলো? এখানে ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করলো না, এখানে দূরত্বের উপর ডিপেন্ড করলো। কারণ এই যে সিআই বন্ধনটা, এই যে ডি এর মান, এটা অনেক বেশি হওয়ার জন্য যখন ই ইনটু ডি হচ্ছে তখন কিন্তু তার ধ্রুবীয়তা বা ডাইপোল মোমেন্টের মান অনেক বেড়ে যাচ্ছে। তাহলে ডাইপোল মোমেন্ট হিসেবে যদি তুই সিরিজ লিখিস তাহলে সিআই গ্রেটার দ্যান সিবিআর, গ্রেটার দ্যান সিসিএল, গ্রেটার দ্যান সিএফ হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো যে প্রকৃতি। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কী করে তৈরি করবো। এদের তো ধর্ম টর্ম শিখলাম, এবার আমাকে তো জিনিসগুলো বানাতে হবে। ধর আমাকে হ্যালো আর্কেন, হ্যালি হ্যালো আরিন, এগুলো প্রস্তুত করতে হবে। খুব ছোটো ছোটো বিক্রিয়া, তোরা দুটো তিনটে জানিসই। প্রথম প্রস্তুতি লিখে দিই। আচ্ছা, প্রথম প্রস্তুত করবো আমরা অ্যালকোহল থেকে। হ্যাঁ, আচ্ছা, অ্যালকোহল থেকে প্রস্তুত করার যেটা নিয়ম সেটা হচ্ছে তুই যে কোনো অ্যালকোহল নিলি তার সাথে আমরা একটা হ্যালো অ্যাসিড নেবো। হ্যাঁ, এখানে এক্স মানে তুই জানিসই ফ্লুরিন বাদ দিয়ে যে কোনো, মানে ক্লোরিন, ব্রোমিন, হাইড্রিন। ফ্লুরিন হলে কী হয় জানিস তো? প্রচণ্ড ফাস্ট হয় রিয়াকশন, বলে কন্ট্রোল করতে পারে না, প্রচুর তাপ উৎপন্ন হয় বলে সেই বিক্রিয়াকে আমাদের ইয়ে করা যায় না। তাহলে এটাতে কী হবে? তাহলে এক চোখে দেখতে পাচ্ছিস এইটা জল হয়ে যাবে, এই যে ওএইচ আর এইচ মিলে জল হয়ে যাবে। আমি জলটা আগে লিখে নিলাম, আর 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 এক্স পাশাপাশি বসলো, তাহলে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত হলো। এখানে আর তুই যেমন নিবি, যদি মিথাইল নিস তাহলে মিথাইল ক্লোরাইড তৈরি হবে, যদি ক্লোরিন নিয়ে এক্স মানে, এক্স মানে তুই যা নিবি সেই হ্যালাইড, আর আর মানে তুই যেমন চেয়ে নিবি, যদি সি টু এইচ ফাইভ নিস তাহলে সি টু এইচ ফাইভ এক্স হবে। ঠিক আছে? আচ্ছা, এই বিক্রিয়া মানে সংগঠিত হয় দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে এস এন ওয়ান আর একটা হচ্ছে এস এন টু। ঠিক আছে? আচ্ছা, এস এন ওয়ান হচ্ছে নিউক্লিয়ার সাবস্টিটিউশন ওয়ান, আর এস এন টু হচ্ছে নিউক্লিয়ার সাবস্টিটিউশন হিসেবে টু, মানে এখানে আণবিকতা হচ্ছে দুই। আচ্ছা, আমরা এর পরের দিন ক্লাসে আমরা তোদেরকে এই দুটো জিনিস আলাদা করে বোঝাবো, এস এন ওয়ান আর এস এন টু, এবং বাকি প্রিপারেশন যেগুলো মানে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো আয়রিন যেগুলোভাবে প্রস্তুত করা হয় সেটা আরও, শুধুমাত্র আজকে অ্যালকোহল পড়ালাম, বাকি তোদের পরের দিন এটা আমি বলবো, এটাও বলবো, এবং আর কীভাবে প্রস্তুত করা যায় বলবো। আচ্ছা, ভালো থাকিস, আজকে এত দূর অব্দি রইলো, পরের দিন ক্লাসে আবার দেখা হচ্ছে।